জেলা নির্বাচন আধিকারিকের উপস্থিতিতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় জেলা শাসকের কনফারেন্স হলে। 26 এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচন হতে যাচ্ছে, তাকে সামনে রেখে ধর্মনগরে জেলা শাসকের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন আধিকারিক তথা উত্তর ত্রিপুরা জেলা শাসক IAS দেবপ্রিয় বর্ধন, জেলার পুলিশ সুপার IPS ভানুপদ চক্রবর্তী, অতিরিক্ত জেলাশাসক বিপ্লব দাস, অতিরিক্ত জেলাশাসক PP সুভাষ চন্দ্র সাহা, OSC IAS রাজদীপ সিং, পানিসাগর মহকুমা ও কাঞ্চনপুর মহকুমার মহকুমা শাসকগণ, জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক উত্তর ত্রিপুরা জেলার ভোটার সংখ্যা সহ যাবতীয় তথ্য তুলে ধরলেন সাংবাদিকদের সামনে। শুনে নেওয়া যাক জেলা নির্বাচন আধিকারিক IAS দেবপ্রিয় বর্ধনের বক্তব্য। তো বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, যেমন CAPF non-CAPF মেজার যেগুলি নেওয়া হয়ে থাকে পোলিং স্টেশনকে আমরা স্ট্রেন্থেন করার জন্য, তার মধ্যে আমরা পোলিং স্টেশনগুলিতে মাইক্রো অবজারভার দেব, সেখানে এডিশনাল পোলিং পার্সনেলও থাকবে, তারপর যে সার্ভেলেন্স থাকে সেটার ক্ষেত্রে আমরা ওয়েবকাস্টিং করব। তো এই সমস্ত মেজার CAPF বেশিরভাগটাতেই আমরা প্ল্যান করছি। তো এই ধরনের বিভিন্ন ধরনের মেজার যেটা শান্তিপূর্ণভাবে আর ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট ম্যানারে আমরা যাতে ভোট করতে পারি তার জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছি। তো আমি আপনাদের মাধ্যমে আমাদের ডিস্ট্রিক্টের সব যারা ভোটার আছেন তাদের সবাইকে আমি অনুরোধ করব যে আপনারা সবাই ভোট কেন্দ্রে ভোট দিতে আসবেন। বিভিন্ন ধরনের আপনাদের ফ্যাসিলিটেট করার যে ধরনের ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী যেটা করা সেটা আমরা সমস্ত ধরনের আমরা প্রস্তুতি নিচ্ছি, যাতে তার আপনাদের সবার ইনভলভমেন্টে আমরা ভালোভাবে করতে পারি। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।